আমি কুন্তি রানী রায়, সহকারী শিক্ষক বিজ্ঞান ভোলাহাটের শিশু উচ্চ বিদ্যালয়ে। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে দুটি উপকরণ দেখাবো। এই উপকরণ দুটো দেখে তোমরা বলবে যে এগুলো আসলে কি। আমার হাতে দুটো গ্লাস আছে, গ্লাসগুলো নেওয়ার কারণ হলো এগুলো পটে নিলে ভালো হতো, কিন্তু গ্লাসটা নেওয়ার কারণ হচ্ছে যে গ্লাস দুটো স্বচ্ছ এবং এখান থেকে তোমরা দেখতে পাবে। যেহেতু এটা ভিডিও ক্লাস, এই কারণে মানে গ্লাসটাতে যাতে ঠিকভাবে দেখতে পাবে, কারণ আমি গ্লাসগুলো ব্যবহার করেছি এখানে। তাহলে এখানে আমার হাতে কি দেখতে পাচ্ছ তোমরা? আমার হাতে দুটো গ্লাস এবং একটা গ্লাসে কি আছে? পানিতে ভেজানো কিছু কিশমিশ দেখতে পাচ্ছি, আর একটাতে কি দেখতে পাচ্ছি? শুকনো কিশমিশ। এখন ভেজানো কিশমিশগুলো দেখতে কি একটু বড় বড় মনে হচ্ছে? আর শুকনো কিশমিশগুলো কি একটু কুচকানো মনে হচ্ছে, ছোট ছোট মনে হচ্ছে? তাহলে এই যে ভেজানো কিশমিশগুলো আমার কাছে কি মনে হচ্ছে, একটু দেখতে বড় মনে হচ্ছে? এগুলো আসলে কেন বড় মনে হলো? ভেজানোর পরে এগুলো একটু হলেও ফুলে উঠেছে, তাহলে কিশমিশগুলো ফুলে উঠলো কেন? তোমাদের কাছে এখন আমার প্রশ্ন যে এখানে শুকনো কিশমিশগুলো দেখতে কুচকানো মনে হচ্ছে, আর এই কিশমিশ ভেজানো কিশমিশগুলো দেখতে ফুলানো মনে হচ্ছে কেন? তোমরা কি জানো যে কিশমিশগুলো ফুলে ওঠার কারণ কি? এটা কিন্তু একটা বিশেষ কারণে কিশমিশগুলো ফুলে উঠেছে। এই কিশমিশগুলো ফুলে ওঠার কারণ হচ্ছে কি? অভিশ্রবণ। তাহলে আজকে আমরা কি করব, তৃতীয় অধ্যায় থেকে অভিশ্রবণ নিয়ে আলোচনা করব। অভিশ্রবণ আসলে কি? এই অভিশ্রবণ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে অভিশ্রবণের আগে আমাদের তিনটি বিষয় বা তিনটি পর্দা নিয়ে জানতে হবে। তিনটি পর্দা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। এই অভিশ্রবণ সম্পর্কে জানার আগে আমাদের যে তিনটি পর্দা সম্পর্কে জানতে হবে, সেই পর্দা তিনটি হলো: এক, অভেদ্য পর্দা; দুই, অর্ধভেদ্য পর্দা; তিনটি পর্দার মধ্যে এই যে অর্ধভেদ্য পর্দা, আমাদের অভিশ্রবণের সংজ্ঞায় লাগবে অর্ধভেদ্য পর্দা, কিন্তু তিনটি পর্দার সংজ্ঞা তোমাদের অবশ্যই জানতে হবে। অভেদ্য পর্দা কি? অভেদ্য বলতে আমরা এমনি বুঝতে পারছি যে অভেদ্য মানে যেটাকে কি করা যাবে না, ভেদ করা যাবে না। তাহলে অভেদ্য পর্দা হচ্ছে, আমি বলছি তোমরা লিখে নাও, অভেদ্য পর্দা হচ্ছে যে পর্দার ভেতর দিয়ে শুধুমাত্র নয় যে পর্দার ভেতর দিয়ে দ্রাবক ও দ্রব কোনো পদার্থ চলাচল করতে পারবে না, তাকে আমরা কি বলবো? অভেদ্য পর্দা। যেমন পলিথিন, আমি শুধু উদাহরণগুলো লিখে দিচ্ছি, সংজ্ঞাটা বলে দিচ্ছি। যেমন পলিথিন, এই যে পলিথিন, পলিথিনের ভিতরে আমরা যদি পানি নেই, তাহলে কি পলিথিনটা থেকে পানিটা পড়ে যাবে? অবশ্যই যাবে না। এবার জানবো আমরা অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা কি? যে পর্দার ভেতর দিয়ে শুধুমাত্র দ্রাবক পদার্থটি চলাচল করবে, কিন্তু দ্রবটা চলাচল করবে না, সেটাকে আমরা কি বলবো? অর্ধভেদ্য পর্দা। যেমন কোষপ্রাচীরের ভেতর দিয়ে, কিন্তু কোষের ভেতরে পানি সহ যাবতীয় খনিজ পদার্থ সমূহ যোগরাসন প্রক্রিয়ার ফলে যে উৎপন্ন পদার্থগুলো, এগুলো কি করে চলাচল করতে পারে? এবারে বলছে ভেদ্য পর্দা। এখন এই ভেদ্য পর্দাটা কি? ভেদ্য পর্দা মানে কি? যেখানে যেই পর্দার ভেতর দিয়ে সবকিছু ভেদ করে চলে যাবে, সেটাই হচ্ছে আমাদের ভেদ্য পর্দা। এখন এই ভেদ্য পর্দা, যেমন যদি আমরা কি করি, একটা নেট বা জাল, জালের ভেতরে যদি একটা দ্রবণ মানে একটা পানি কিংবা একটা ওখানে মিশ্রিত অনেক কিছু, পানিতে অনেক কিছু মিশ্রণ দিয়ে সেটা যদি আমরা কি করি, একটা নেটের ভেতরে
ছেড়ে দিই তাহলে কি হবে নেটটা যদি বেশি ফাঁকা থাকে তাহলে সেখান থেকে পানি সহ সমস্ত মিশ্রিত দ্রব্যগুলো কি হবে নিচে পড়ে যাবে এটা হচ্ছে কি ভেদ্য পর্দা মানে ভেদ্য পর্দার ভেতর দিয়ে দ্রব এবং দ্রাব্য দুটো পদার্থ সমানভাবে পড়ে যাবে সেটাই হচ্ছে আমাদের ভেদ্য পর্দা তাহলে আমরা এখন কি জানব তিনটি পর্দা সম্পর্কে তোমাদের সাধারণ একটা ধারণা হলো এখন আমরা এখানে অভিস্রবণের সংজ্ঞা সম্পর্কে তোমাদেরকে আমি জানাব অভিস্রবণের সংজ্ঞাটা কি যে প্রক্রিয়ায় আগে দ্রবণটা লিখি তাহলে সুবিধা হবে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ এখানে আরেকটা কথা তোমাদের বলা হয়নি যে অভিস্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পর্দাগুলো সম্পর্কে আলোচনা করলাম কিন্তু পর্দাগুলোর আগে আমি যে বলতেছি যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ তাহলে সবার আগে আমাদের জানা দরকার ছিল কি যে দ্রবণ দ্রবণ সম্পর্কে জানা ছিল দ্রবণে কি কি থাকবে দ্রাব্য পদার্থ থাকবে এবং দ্রব থাকবে তাহলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবণ বলে যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে দ্রাবক পদার্থ কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবণ বলে তাহলে অভিস্রবণে কি লাগতেছে দুটি দ্রবণ লাগতেছে এবং এই দ্রবণ দুটি অর্ধভেদ্য পর্দা দ্বারা কি করা আছে পৃথক করা আছে এবং সেখানে কি ঘটবে যেই দ্রবণে পদার্থ ঘনত্ব কম সেই দ্রবণটা কোন দিকে যাবে সেখান থেকে ওই দ্রবণটা থেকে দ্রাব্য পদার্থটা কম ঘনত্বের দ্রবণের দিকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে যেমন কিসমিসগুলো তোমাদের দেখিয়েছিলাম আমি সেখানে কিসমিস শুকনো কিসমিসটা যে আছে এই কিসমিসের উপরে একটা কি আছে পাতলা আবরণ এই পাতলা প্রাচীর একটা কোষ প্রাচীর আছে এই প্রাচীরটা কি করে আছে কিসমিসটা থেকে কিসমিসের ভিতরে একটা শর্করার গাঢ় দ্রবণ আছে এবং সেই শর্করাটা ওই প্রাচীরটা দ্বারা কি করা আছে পৃথক করা আছে যখনই কিসমিসগুলো আমরা কি করবো পানিতে দিব তখন পানিতে দেওয়ার ফলে কি হবে কিসমিসগুলো ফুলে উঠবে তার মানে ওই যে অর্ধভেদ্য পর্দা বাইরে যে প্রাচীরটা কোষ প্রাচীরটা আছে সেই প্রাচীরটা ভেদ করে কিসমিসের ভিতরে কি করতেছে শুধুমাত্র দ্রাবক পদার্থটা মানে পানিটা কিসমিসের ভিতরে প্রবেশ করছে এই কারণে কিসমিসগুলো কি হচ্ছে পানি শোষণের ফলে ফুলে উঠতেছে কিসমিসটা পানি শোষণের ফলে কি করলো ফুলে উঠলো তাহলে কিসমিসের উপরে যে পাতলা আবরণটা আছে সেটাকে আমরা কি বলতে পারি অর্ধভেদ্য পর্দা বলতে পারি আচ্ছা তাহলে আমরা কি জানলাম অভিস্রবণের সংজ্ঞা এখন এটা তোমরা লিখে নাও লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে বইয়ে তো এভাবে হুবহু দেওয়া নেই মানে সংজ্ঞাটা তোমাদের একটু কেমন করে যেন দেওয়া আছে ঘুরিয়ে পেঁচিয়ে এই কারণে তোমাদের জন্য আমি সমস্তটা লিখে দিলাম এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই অভিস্রবণটা আমরা কেন করব বলতে পারো যে বলে ম্যাডাম এই অভিস্রবণ প্রক্রিয়া জেনে আমাদের কী লাভ এটা পড়ে আমরা কী করব তাহলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা কিন্তু উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অভিস্রবণ না হলে আমরা যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি আসলে উদ্ভিদের অস্তিত্ব থাকতো না কারণ উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় কি করে মূলরোমের সাহায্যে পানি উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে
যে পানি শোষণ করে সেই পানিটা শোষণ করে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায়। এখন উদ্ভিদের মূলরোমে যে মূলরোমে মানে মূলরোমের বাইরে যে একটা প্রাচীর থাকে সেটা কিন্তু কি কোষ প্রাচীর, এবং এই কোষ প্রাচীরের ভিতরে পানিটা কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই যায়। এবং মাটির সাথে শুধুমাত্র পানি থাকে না, পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ বিভিন্ন খনিজ পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। আমরা জানি যে উদ্ভিদ সেগুলো সরাসরি গ্রহণ করতে পারে না, এই লবণগুলো আয়ন আকারে কি করে গ্রহণ করে, তাহলে এগুলো পানির সাথে দ্রবীভূত হয় এবং উদ্ভিদ সেটা কি করে মূলরোমের সাহায্যে গ্রহণ করে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি হচ্ছে, উদ্ভিদ যেহেতু পানি ছাড়া যেহেতু উদ্ভিদের জীবন কল্পনা করা যায় না বা অস্তিত্ব কল্পনা করা যায় না, তাহলে অভিস্রবণ প্রক্রিয়া যদি না ঘটতো তাহলে অবশ্যই কি উদ্ভিদের জীবনটিকে থাকতো না বা অস্তিত্ব থাকতো না। এখন উদ্ভিদ যে অভিস্রবণ প্রক্রিয়া কি করে পানি শোষণ করে, পানি শোষণের ফলে উদ্ভিদের ফুল ও ফল ধারণ করে। পানি ছাড়া উদ্ভিদের উদ্ভিদে ফুল আসবে না এবং কি হবে না, ফল হবে না। তারপরে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সতেজ থাকে, পাতায় খাদ্য উদ্ভিদের যে পানিটা শোষণ করে সেটা কি করে পাতায় পৌঁছায়, এবং পাতায় পৌঁছার ফলে পাতায় ছালের সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে। এবং প্রাণীর অন্ত্রে যে খাদ্যটা থাকে, প্রাণীর অন্ত্রে যে খাদ্যটা শোষণ হয় এই শোষণ প্রক্রিয়াটাও কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে অভিস্রবণ কি, তারপরে অভিস্রবণ আসলে আমরা কেন করব বা অভিস্রবণের গুরুত্ব কি। তাহলে এখন তোমরা বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি, এই বাড়ির কাজটা কিন্তু কি একটা চিন্তনমূলক কাজ, এটা তোমাদেরকে নিজেদেরকে চিন্তা ভাবনা করে বের করতে হবে যে আমি আসলে কি লিখবো, এটা কিন্তু তোমরা বইয়ে হুবহু পাবে না। তাহলে বাড়ির কাজটা তোমরা খাতায় তুলে নাও, বাড়ির কাজ না লিখে তোমরা শর্ট করে বোমা লিখতে পারো। বাড়ির কাজ হচ্ছে উদ্ভিদের জীবনে জীবনে উদ্ভিদের জীবনে অভিস্রবণ প্রক্রিয়াটি নিজেরা চেষ্টা করবে কারো কাছে শিখেন যেন বা বই থেকে দেখেও নয়, বহু তো পাবে না, বইয়ের একটু সাহায্য নিতে পারো, কিন্তু তোমরা সবাই কী করবে এই বাড়ির কাজটা হাতে তুলে নিয়ে নিজেরা নিজেদের মতো করে বুঝে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।